আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের সবজি দেখাতে আসলাম, শীতের সবজি লাউ। আসলে সবজি আনছে আজকে বাজার থেকে, তো এত সুন্দর সবজি সবসময় তো এমনি গরমের দিনে পাওয়া যায় না, শীতের দিনে পাওয়া যায়। এটা হলো লাউ, এটা হলো চাল কুমড়ো, এটা হলো কি বলেন তো, এটা হলো এটাকে কি লেবু বলে আসলে আমি জানি না, কিন্তু লেবুগুলো দেবি টাটকা। এগুলো শশা, আসলে দেখতে একটু অন্যরকম লাগছে, কিন্তু আসলে এগুলো তো কি বলে একদম টাটকা গাছের, এই কারণে এগুলো দেখতে এরকম। বাজারে এগুলো নর্মাল এরকম হয় না, কারণ সেগুলো অনেক দূর থেকে আনে, তো এতটা ফ্রেশ পাওয়া যায় না। এগুলো হলো ধুন্দুল, এগুলো হলো সবাই চিনেন মূলা, তো সবাই কেমন আছেন, সবাই শীতে কেমন যাচ্ছে দিন? ফুলকপি, এটা হলো আলু, নতুন আলু, আর এটা বাজার থেকে আনা না, এটা 300 ফিটে একদম ক্ষেতের কাছ থেকে ওনারা উঠিয়ে উঠিয়ে বিক্রি করে, সেগুলো এর জন্য মাটি মাখানোই আছে। তো এটা হলো আলু, যেটা সাদা আলু তরকারিতে রান্না করা হয়, আর ওইটা হলো লাল আলু। লাল আলুটা হলো এই যে, এটা আসলে শীতের দিনে ভালো পাওয়া যায়, এমনিতে নর্মালি পাওয়া যায় কিন্তু অত মিষ্টি হয় না। আর এটা হলো পাকা পেঁপে, দেখতে পাচ্ছেন একদম টাটকা, কারণ এটা মানে ওনারা গাছ থেকে উঠিয়ে উঠিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করে। এটা হলো পেয়ারা, এটা হলো কলা, কলাটা হলো দেশি কলা, এটাকে দেশি সবজি কলা বলে। এগুলো হলো লেবু, বড় বড় লেবু, অনেক গ্রাম, নর্মালি তো ছোটো ছোটোগুলো খাওয়া হয়, আসলে লেবু তো অনেক রকমের পাওয়া যায়, এটা একটু ভিন্ন রকমের। এটা হলো ধনিয়া পাতা, ধনিয়া পাতা তো সবসময় পাই, তো শীতের দিনে একটু ভালোটা পাওয়া যায়, কারণ এটা ফ্লেভারটা ভালো হয়। আর এমনিতে হাইব্রিডটা পাওয়া যায়, হাইব্রিডটা তো অত ভালো হয় না। এটা হলো জালি কুমড়া, দেখতে পাচ্ছেন ফুলটাও এখনও পড়েনি, কারণ ওরা গাছ থেকে কেটে টাটকা বিক্রি করে, আর বাজারে তো দূর থেকে আনে, গাড়িতে চাপা খেয়ে নষ্ট হয়ে যায়। এটা হলো লাউ, স্বাদের লাউ। এটা হলো ফুলকপি, শীতের সিজনে ফুলকপিটা তো মাস্ট খেতেই হবে, কারণ শোল মাছ দিয়ে ফুলকপি ছাড়া তরকারি মজা হয় না। আমাদের বাঙালির একটা প্রিয় খাবার শোল মাছ দিয়ে ফুলকপি, নতুন আলু, ধনিয়া পাতা। এটা হলো শশা, দেখেন বাজারের শশাগুলো তো অনেক বড় টাটকা, মানে কেমন একটা মানে খুব টকটকে ভাব থাকে, আর এটা যেহেতু ওনারা গাছ থেকে উঠিয়ে নিয়ে বিক্রি করে, তো একদম কচি, আর দেখেন এই যে এগুলো লেগেই আছে গাছে, যেই কি বলে এটাকে, ওগুলো লেগে আছে, এই যে দেখতে একটু অন্যরকম, কিন্তু খেতে ভালো হবে, কারণ এটা একদম মানে ফ্রেশ। এগুলো ছিম, আসলে সবজি তো অল্প অল্প, কারণ আমার তো ছোট্ট সংসার সেজন্য, কিন্তু এগুলো দেখলে মনে হয় যে সব কিনে নিয়ে আসি, কিন্তু এতগুলো কে খাবে, এখান থেকেই প্রতিবেশীকে শেয়ার করতে হবে, কারণ এত সবজি তো নষ্ট হয়ে যাবে একসাথে। এটা ধুন্দুল, আর এটা মূলা, এটা হলো মূলা, দেশি সাদা মূলা, মূলা তো অনেক রকমের পাওয়া যায়, এটা সাদাটা, আর এটা হলো ধুন্দুল। এই হলো আজকে আমাদের বাজার,
ওটা হলো পেঁপে, দেশি পেঁপে যেটাকে বলে, পাকা পেঁপে, কাঁচা না, দেশি পেঁপে। উইগু উইগু, তুমি কি করতেছো বলতো বাবা, তুমি কি করতেছো? হ্যাঁ যারা যারা, ইয়েস মাম্মা, ইটিং সুগার, নো মাম্মা, টেলিং লাইস, নো মাম্মা, ওপেন ইউর মাউথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা এগুলো কি? সবজি আম্মু, সবজি। তুমি এখানে কি করো দেখি তো? যারা মানে নতুন নতুন পায়রা গুলো ঝুটন বেঁধেছে, যারা মনি এইখানেতে দুষ্টুমি করতেছে। কে দেখেছে, কে দেখেছে? মাম্মা দেখেছে, মাম্মার হাতে ক্যামেরা ছিল, ভিডিও করেছে। ও মাম্মার হাতে ক্যামেরা ছিল, ভিডিও করেছে, বড্ড লেগেছে। তো বাজার করতে গেলাম আর পিঠা কিনে নিয়ে আসলাম, আসলে শীত মানি তো পিঠা। তো সরি, বাসায় এসে অনেক ক্ষুধা লেগেছিল, পিঠা তো খেয়ে ফেলেছি, ভিডিও করতে ভুলে গেছি, কিছু পিঠা রয়ে গেছে আর বাকিগুলো তো সব পেটে চলে গেছে। তো এগুলো হলো তেলের পিঠা, তারপরে এটাকে কি বলে, এটাকে বলে হলো গুলগুল্লা। আমাদের দেশে এটা পাওয়া যায় বাংলাদেশে, আমরা তো সবাই খাই গুলগুল্লা, বেশ ভালো লাগে খেতে, কারণ ভিতরে একটু একটু নাইকেল থাকে যেটা টুকরো করে দেওয়া হয়, আর কামড়ের সাথে সাথে পড়লে বাহ কি বলবো। আর পিঠা খাওয়া শেষ প্রায়, আর এগুলো রাখা হয়েছে চায়ের সাথে খাবো বলে, আসলে টিভি দেখতে বসবো একটু পরে, তো সেই সাথে চা আর পিঠা না খেলে হবে। এই যে দেখেন আমার যারা সিম নিয়ে খেলা করছে, আম্মু একটু টাটা দিয়ে দাও, শোনা একটু টাটা দাও তো বাবা, বাবা একটু টাটা দিয়ে দাও। টাটা বাবা।